সকলকে স্বাগত জানাচ্ছি ঐতিহ্যের আলোতে বেশ কয়েকদিন একটু ক্লাস বন্ধ ছিল আসলে আমার প্রবলেম একটু হয়ে গিয়েছিল মানে গোলাতে একটু প্রবলেম হয়ে গিয়েছিল তার জন্যে আমি একটু রেস্টে ছিলাম যাই হোক আমি চলে যাই আমার ক্লাসে আজকে আমি যে বিষয়ের অবতারণা করব তা হচ্ছে বেলগ্রেড সম্মেলন অর্থাৎ বেলগ্রেড সম্মেলন কি কোন প্রেক্ষাপটে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং এই বেলগ্রেড সম্মেলনের সাথে বিশ্ব ইতিহাসের কি সম্পর্ক আছে আমরা সেই সম্পর্কগুলো দেখব এবং এই বেলগ্রেড সম্মেলনে কোন কোন নীতি গ্রহণ করা হয়েছিল এই বেলগ্রেড সম্মেলনের যে যেসব নীতিগুলো নেওয়া হয়েছিল তার ফল কি হয়েছিল অর্থাৎ কি কী গুরুত্ব রেখে গিয়েছিল সার্বিকভাবে এই বেলগ্রেড সম্মেলন নিয়ে একটা সম্পূর্ণ আলোচনা আছে তাই তোমরাকে বলি যে ঠান্ডা লড়াইয়ের একটা অংশ আমি এখন ঠান্ডা লড়াই নিয়ে আলোচনা করছি বেশ কিছু ক্লাস করেছি ঠান্ডা লড়াইয়ের আর ঠান্ডা লড়াইয়ের সূত্র ধরেই আমরা চলে যাচ্ছি বেলগ্রেড সম্মেলনে তার আগে আমি বলি যে ইতিহাস এমন একটা সাবজেক্ট সেই ঘুরে ফিরে একটাই কথা চলে আসে আমরা ইচ্ছে করলে সেই জায়গাতে যেতে পারি না তার যে জায়গা আছে পূর্ব যে জায়গা আছে সেই পূর্ব জায়গা থেকে আমাদেরকে শুরু করতে হয় তারপরে মেন জায়গায় ঢুকতে হয় সুতরাং আমি যদি ইচ্ছে করি যে আমি বেলগ্রেড সম্মেলন সরাসরি চলে যাব এটা অসম্ভব কখনোই সম্ভব নয় তাই বেলগ্রেড সম্মেলন সংক্রান্ত বিষয় নিয়ে যখন আলোচনা হবে তার যে পূর্ব ইতিহাস আছে সেই পূর্ব ইতিহাসে আমি চলে যাই আমি দেখো বারবার সেই ঘুরে ফিরে একটাই আলোচনা চলে আসছে যে পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে একটা হচ্ছে আমেরিকান নে নেতৃত্বে ধনতন্ত্রবাদ এবং দ্বিতীয় যে ভাগ তা হচ্ছে রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদ অর্থাৎ সাম্যবাদী আদর্শের সাথে ধনতন্ত্রবাদী আদর্শের একটা সংঘাত চলছে পৃথিবী ক্রমশ দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে আবারও বলেছি যে আগ্রাসনকে কেন্দ্র করে পৃথিবী একটা সময় ত্রিশক্তি আতাত এবং ত্রিশক্তি মৈত্রী দুটো গোষ্ঠী হয়েছিল যার ফলশ্রুতিতে আমরা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখেছি তাই আবারও সেই পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে মূল জায়গা হচ্ছে পৃথিবীতে কোন রাষ্ট্র করায়ত্ত থাকবে পৃথিবীটা অর্থাৎ কার নির্দেশে কার অঙ্গুলি হেলনে সারা বিশ্ব নিয়ন্ত্রিত হবে সেটাকে সামনে রেখেই কিন্তু এই 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 ভাগটা হয়েছে অর্থাৎ আমেরিকা চাইছে তার অঙ্গুলি হেলনে বিশ্ব এগিয়ে যাক আবার রাশিয়া চাইছে যে বিশ্বকে নিয়ন্ত্রণ করার রাশিয়ার ক্ষমতা আছে মেন জায়গা যার ক্ষমতা আছে শক্তি আছে সেই দম্ভ দেখাবে এটা হচ্ছে ইতিহাসের নিয়ম সুতরাং সেই দুটো শক্তি যখন দম্ভ দেখাচ্ছে ঠিক সেই সমতে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে উনিশশো পঁয়তাল্লিশের পরবর্তী সময়ে আমরা দেখব সারা পৃথিবীতে বেশ কিছু রাষ্ট্র অর্থাৎ তিনটা মহাদেশ যদি আমরা দেখি আমি বারবার এই প্রসঙ্গে এসেছি এখানে আমার জায়গা নেই ছবিটা করে দেখানোর মতো যে তিনটা মহাদেশ অর্থাৎ এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ এবং লাতিন আমেরিকা বা যে যে মহাদেশটাকে আমরা দক্ষিণ আমেরিকা বলা হয় বলি আর কি সেই বিশ্ব ফুটবলের বিখ্যাত সব দেশ যেখানে আছে সেই কলম্বিয়া সেই উরুগুয়ে সেই ব্রাজিল আর্জেন্টিনা অর্থাৎ সেই যে দক্ষিণ আমেরিকা সেই দেশগুলো সেই দক্ষিণ আমেরিকা এই মহাদেশের এই তিনটা মহাদেশের দেশগুলো সদ্য স্বাধীনতা পায় অর্থাৎ পশ্চিমী শক্তির হাত থেকে অর্থাৎ ইউরোপীয় শক্তিগুলো আস্তে 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 তারা নিজেদের পরাধীন যেসব রাষ্ট্রগুলোকে পরাধীন করে রেখেছিল সেই জায়গা থেকে তারা আস্তে 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 তারা ফিরে যায় সুতরাং এই সমতে বেশ কিছু রাষ্ট্র স্বাধীনতা পায় দীর্ঘদিন ইউরোপীয় শক্তির কাছে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ থাকার ফলে তারা অর্থনৈতিক দিক থেকে একদম পিছিয়ে পড়ে রাজনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ে সামাজিক দিক থেকে পিছিয়ে পড়ে অর্থাৎ সর্বত্রই তারা একটা পিছিয়ে পড়া রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল তৎকালীন সময়ে অর্থাৎ দীর্ঘদিন শোষণ করার ফলে সে রাষ্ট্রে যেমন একদম সবকিছু শেষ হয়ে যায় ঠিক ইউরোপীয় শক্তিগুলো সেরকম শোষণ করে ফিরে গেছে অর্থাৎ সেই সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলোকে নিয়েই তৈরি হয়েছিল তৎকালীন সময়ে এশিয়া এ আফ্রিকা এবং লাতিন আমেরিকার এই দেশগুলো নিয়ে একটা জোট তৈরি হলো যে জোটের মূল উদ্দেশ্যে ছিল যে আমেরিকার নেতৃত্বে যে ধনতন্ত্রবাদ এবং রাশিয়ার নেতৃত্বে যে সাম্যবাদী যে ক্রিয়াকলাপ চলছে যে দুটো ভাগে ভাগ হয়ে গেছে পৃথিবী ফার্স্ট একটা ভাগ ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড এবং সেই ফার্স্ট ওয়ার্ল্ড এবং সেকেন্ড ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ড হচ্ছে আমেরিকার নেতৃত্বে যেসব দেশগুলো আছে আমেরিকা চাইছে ধনতন্ত্রবাদের প্রসার ঘটাতে সারা পৃথিবীতে এবং রাশিয়া চাইছে সাম্যবাদের প্রসার ঘটাতে সারা পৃথিবীতে এবং সাম্যবাদকে সামনে রেখে সে রাশিয়া করায়ত্ত করতে চাইছে সারা পৃথিবীকে কন্ট্রোল করতে চাইছে এই রকম প্রেক্ষাপটে এই সব সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলো তারাকে সঙ্গবদ্ধ হয়ে এবং তারা সঙ্গবদ্ধ হয়ে একটা জোট তৈরি করেছিল যে জোটটার নাম জোট নিরপেক্ষ এবং এই জোট একটা নিরপেক্ষ জোট তৈরি হয়েছিল এবং এই নিরপেক্ষ জোটের বেশ কিছু নীতি ছিল যে নীতিগুলোকে বলা হচ্ছে জোট নিরপেক্ষ নীতি বা নির্জোট নীতি আর এই জোট নিরপেক্ষ যে রাষ্ট্রগুলো ছিল তাদের যে আন্দোলন তাদের যে আদর্শ তাদের আদর্শকে উপস্থাপিত করার যে যেসব আন্দোলন তারা করেছিল সে আন্দোলনগুলোকে বলা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন এর পরের যে জায়গা আমরা নিশ্চয়ই তোমাকে তোমাদেরকে আমি নিশ্চয়ই বুঝাতে সক্ষম হয়েছি যে জোট নিরপেক্ষ নীতি কোন প্রেক্ষাপটে নেওয়া হচ্ছে জোট নিরপেক্ষ নীতি কোন জায়গায় দাঁড়িয়ে নেওয়া হচ্ছে বিশ্ব ইতিহাসে সেই সময়ের কি পরিস্থিতি ছিল সেটা নিশ্চয়ই আমি তোমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যদি কোনো জায়গা বুঝতে প্রবলেম থাকে তোমরা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে পরের জায়গায় আমি চলে যাই তো এই জোট নিরপেক্ষ আন্দোলনের ভিত্তিপ্রস্ত স্থাপন যদি দেখি আমি এর আগে ক্লাস করেছি পঞ্চশীল নীতি নিয়ে আলোচনা করেছি সেখানে রাশ আমেরিকা সরি ভুল বলছি আমি সেখানে আমরা দেখব যে ভারতের সাথে চীনের একটা সম্পর্ক তৈরি হয়েছিল পাঁচটা নীতি নেওয়া হয়েছিল পরবর্তী ক্ষেত্রে আমি বান্দুং সম্মেলন নিয়ে আলোচনা করেছি ইন্দোনেশিয়ার বান্দুং শহরে একটা সম্মেলন হয়েছিল সেখানে সম অনেকগুলো দেশ উপস্থিত হয়েছিল এবং সেখানে ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয়েছিল এটাকে যদি আমরা বলি ভিত্তিপ্রস্ত স্থাপন করা অর্থাৎ জোট নিরপেক্ষ যে রাষ্ট্রগুলো তাদের যে জোট তৈরি হবে তার যদি ভিত্তিপ্রস্ত স্থাপন বলতে বোঝায় সেটা কিন্তু ছিল এই বান্দুং সম্মেলন যেটা উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার বান্দুংয়ে হয়েছিল এবং এইটাকে প্রাতিষ্ঠানিক মর্যাদা মর্যাদা দেওয়ার জন্য পরবর্তী যে সম্মেলন হয়েছিল একদম প্রাতিষ্ঠানিক মর্যাদা পেয়েছিল বেলগ্রেড সম্মেলনে অর্থাৎ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে বেলগ্রেডে এই সম্মেলনটা হয়েছিল সুতরাং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে প্রাতিষ্ঠানিকভাবে প্রথম শীর্ষ সম্মেলন যদি বলা হয় যে জোট নিরপেক্ষ আন্দোলন বা জোট নিরপেক্ষ আন্দোলনকারী রাষ্ট্রগুলোর প্রথম শীর্ষ সম্মেলন যদি বলা হয় সেটা কিন্তু এই বেলগ্রেড সম্মেলন আমি নিশ্চয়ই বুঝাতে সক্ষম হয়েছি যে বেলগ্রেড সম্মেলন কোন প্রেক্ষাপটে হয়েছিল আমি এরপরে চলে যাব এই বেলগেড সম্মেলন যে এই সম্মেলনের পরবর্তী যে জায়গা অর্থাৎ কোন কোন দেশ এই বেলগ্রেড সম্মেলনে অংশগ্রহণ করেছিল সেই জায়গাগুলো নিয়ে একটু কথা বলে আমি দেখো প্রথমে বলি যে বেলগ্রেড রাষ্ট্রটা কোথায় তোমরা আমি আবারও দেখো বারবার বলেছি যে শুধু ইতিহাসের স্টুডেন্ট হিসেবে নয় সারা একজন পৃথিবীর মানুষ হিসেবে তোমাদের কাজ তোমরা যারা পড়াশোনার সাথে জড়িত বা পড়াশোনার সাথে জড়িত নও আমার মনে হয় সবার এটা উচিত যে সারা পৃথিবীকে টানার একটা উৎসুক মনোভাব থাকা উচিত এবং সারা পৃথিবীর কোন দেশটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার দ্রাঘিমা কোন জায়গায় অক্ষাংশ অক্ষরেখা কোনখানে নিরক্ষরেখা কোন জায়গাতে আছে কোন জায়গাতে সমুদ্র আছে অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রের অবস্থানগুলো আমাদের মনে হয় বোধহয় জানা উচিত এবং এই তাহলে কি হয় মানে তোমার অনেক অনেক বেশি তুমি বুঝতে পারবে কোনো একটা রাষ্ট্র নিয়ে কথা হচ্ছে সঙ্গে সঙ্গে তোমার মস্তিষ্ক চলে যাবে এই জায়গাতে তার অবস্থানটা এই রাষ্ট্রগুলোর পাশাপাশি আছে যাই হোক আমি চলে যাচ্ছি তো এই রাষ্ট্রটা ছিল ইউরোপ মহাদেশে তাহলে এখানে একটু ব্যতিক্রম দেখতে পেলাম যে ইউরোপ মহাদেশেরও একটা রাষ্ট্র কিন্তু এই এই জোট নিরপেক্ষ আন্দোলনে এসেছে অর্থাৎ ইউরোপ মহাদেশে এরা হচ্ছে পিছিয়ে পড়া রাষ্ট্র এই যুগস্লাভিয়া এবং এই যুগোস্লাভিয়ার রাজধানী ছিল বেলগ্রেড এবং বেলগ্রেডে সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল বলে এটাকে বেলগ্রেড সম্মেলন বলা হচ্ছে এবং এই সম্মেলনে মোট পঁচিশটা রাষ্ট্র অংশগ্রহণ করেছিল এদের মধ্যে বেশ কিছু রাষ্ট্র ছিল যারা পরিদর্শক হিসেবে ছিল তাদের মধ্যে বলিভিয়া ব্রাজিল সেই ব্রাজিলের কথা বললাম ইকুইয়েডার বলে একটা রাষ্ট্র আছে ইকুয়েডর এবং যারা সম্পূর্ণভাবে এখানে অংশগ্রহণ করেছিল এর যে তিনটা রাষ্ট্রের কথা বললাম বলিভিয়া ব্রাজিল এবং ইকুয়েডর এরা হচ্ছে পরিদর্শক হিসেবে এসেছিল এখানে কিন্তু সম্মেলনের সদস্য রাষ্ট্র হিসেবে যারা এসেছিল আফগানিস্তান ছিল ইথিওপিয়া ছিল আলজেরিয়া আলজেরিয়া তোমরা জানো সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশে আলজেরিয়া কিউবা তারপরে হচ্ছে ঘানা তারপর লেবানন লেবাননের রাজধানী বেইরুট লেবানন কম্বোডিয়া কঙ্গো এইসব রাষ্ট্রগুলো নিয়ে এখানে সম্মেলনটা অনুষ্ঠিত হলো এবং এখানে নেতৃত্বকে দিয়েছিল তোমরা জানো এই জোট নিরপেক্ষ আন্দোলন যেটা হয়েছিল তার মূল নেতা যে ছিলেন তিনি হচ্ছেন আমাদের ভারতের তৎকালীন সময়ের যিনি রাষ্ট্রপতি অর্থাৎ জওহরলাল নেহেরু ছিলেন এখানে এবং এখানে ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ এবং বেলগ্রেড অর্থাৎ যুগোস্লাভিয়ার তৎকালীন সময় যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি ছিলেন মার্শাল টিটু তারপর ঘানা আমি দেখিয়েছি ঘানা হচ্ছে দক্ষিণ উত্তর ঘানা হচ্ছে আফ্রিকার একটা কান্ট্রি ঘানা ঘানার যিনি তৎকালীন সময়ের রাষ্ট্রপ্রধান ছিলেন নক্রুমা এবং শ্রীলঙ্কার যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন শ্রীমাভ বন্দের নায়ক অর্থাৎ এই সমস্ত তৎকালীন সময়ের নেতৃবৃন্দ যারা ছিলেন এই জোট নিরপেক্ষ আন্দোলনে তারা সেখানে উপস্থিত হয়েছিলেন এবং উপস্থিত হয়ে বেশ কিছু নীতি গ্রহণ করা হয়েছিল আমরা এখন দেখে নেব যে কোন কোন নীতি সেখানে গৃহীত হয়েছিল প্রথম যে নীতি তা হচ্ছে উপনিবেশবাদের অবসান ঘটানো আবারও দেখো সেই উপনিবেশবাদ চলে আসছে অর্থাৎ সেই উন্নত রাষ্ট্রগুলো শক্তিশালী রাষ্ট্রগুলো অপেক্ষাকৃত অনুন্নত দুর্বল রাষ্ট্রের উপর করায়ত্ত করা তাদেরকে দখল করে রাখা তাদের উপর আধিপত্য বিস্তার করা এই এই যে ভাবনাটা ছিল তৎকালীন সময়ে বেশ কিছু রাষ্ট্র তখনও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল অর্থাৎ এই উপনিবেশবাদ অর্থাৎ বৃহৎ রাষ্ট্রগুলো শক্তিশালী রাষ্ট্রগুলো অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের উপর করায়ত্ত প্রভুত্ব কর্তৃত্ব করার যে মানসিকতা সেটার বিরুদ্ধে লড়াই অর্থাৎ এটা ছিল প্রথম অর্থাৎ তখনও পর্যন্ত বেশ কিছু রাষ্ট্র কিন্তু ওই পশ্চিমী দেশগুলোর অধীনে চলে ছিল তখনও ছিল অর্থাৎ তার বিরোধিতা করা পরের জায়গায় চলে যাব পারস্পরিক পারস্পরিক শান্তি ও স্থিতাবস্থা অবস্থান অর্থাৎ এখানে যে রাষ্ট্রগুলোকে নিয়ে জোটটা হবে তারা পারস্পরিক শান্তি স্থিতাবস্থা বজায় রাখবে এটা একটা ছিল পরের জায়গা আমরা চলে যাব নিরস্তিকরণ বিষয়ে প্রচার অর্থাৎ এই সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলো তারা চাইছে যে রকম অস্ত্রের ঝঞ্ঝনানি নয় কোনোরকম গোলা বারুদের গন্ধ নয় পৃথিবীকে শান্তিপূর্ণভাবে যুদ্ধ পরিহার করে অস্ত্র পরিহার করে পৃথিবীতে বুকে শান্তির স্থিতাবস্থা স্থাপন করা অর্থাৎ তার মূল যে জায়গা তা হচ্ছে নিরস্তিকরণ অর্থাৎ এই অস্ত্র বেশি রাখা চলবে না অস্ত্র রাখা চলবে না নিরস্ত্র অবস্থায় পৃথিবীকে অস্ত্রহীন করা এই এই প্রচারটা চালাবে এটাই গৃহীত ছিল আরেকটা নীতি পরের জায়গা আমরা চলে সেখানে হচ্ছে কি না বিষয়ে হস্তক্ষেপ না করা অর্থাৎ নিরপেক্ষ আন্দোলন নিয়ে আমি যখনই আলোচনা করেছি সেখানে দেখবে বারবার বলা হচ্ছে এটা একটা অন্যতম নীতি যে অন্যের রাষ্ট্রের উপরে কেউ হস্তক্ষেপ করবে না তারা স্বাধীনভাবে তারা তাদের নিজস্ব রাষ্ট্র পরিচালনা পরিচালনা করবে সেখানে কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না পরের জায়গা বর্ণবৈষম্য ও পারমাণবিক পরীক্ষার অবসান অর্থাৎ বর্ণবৈষম্য একটা ইম্পর্ট্যান্ট জায়গা আমরা দেখেছি আমরা দেখেছি বর্ণবৈষম্য নিয়ে যখন আলোচনা হয়েছে সেই তখন বর্ণবৈষম্য প্রচুর পরিমাণে ছিল আমরা প্রচুর পরিমাণে কেনা এখনও যদি দেখি তোমরা জানো যে রিয়াল মাদ্রিদে একজন খেলোয়াড় আছে ভিনিসিয়াস অর্থাৎ ব্রাজিলের খেলোয়াড় তাকে প্রতিটা মুহূর্ত বর্ণবৈষম্যের শিকার হতে হয় তার জন্য ব্রাজিল দল এই কিছুদিন আগে তার বিরুদ্ধে একটা বিরাট বড়ো প্রচার চালালো শুধু ব্রাজিলের ভিনিসিয়াসের কথা বলবো না প্রচুর বর্ণবৈষম্য করা হয় বিভিন্ন খেলার ক্ষেত্রে খেলার ক্ষেত্রে ছাড়া বিভিন্ন জায়গাতে যেগুলো কখনোই উচিত নয় অর্থাৎ এই যে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে একটা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে একটা অবসান যাতে ঘটে বর্ণ বৈষম্য সেটা একটা জায়গা এবং পারমাণবিক পরীক্ষার অবসান ঘটানো অর্থাৎ পৃথিবী দেখেছে পারমাণবিক শক্তির যে কদর্যতা ভয়াবহতা তার যে ধ্বংসলীলা হিরোসীমা নাগাসাকিতে লিটিল বয় ফ্যাটম্যান এই তো কিছু কিছুদিন গত ছয় আগস্ট নয় আগস্ট হিরোসীমা দিবস নাগাসাকি দিবস পেরিয়ে গেল আগস্ট মাস চলছে এখন অর্থাৎ সেই সেই যে জায়গা অর্থাৎ পারমাণবিক পরীক্ষার যাতে অবসান ঘটে পৃথিবী যাতে শান্তিপূর্ণভাবে মানুষ থাকতে পারে মানুষের বাসযোগ্য হয় সেটাকে সুনিশ্চিত করা কিন্তু এই জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নীতি ছিল এবং এই নীতির আরেকটা জায়গা যেটা সেটা হচ্ছে এই এই পারমাণবিক পরীক্ষাটা বন্ধ করে দেওয়া পরের জায়গা আমরা চলে যাব সদস্য রাষ্ট্র হতে গেলে কি কি যোগ্যতা লাগবে অর্থাৎ এই বেলগ্রেড সম্মেলনে আরেকটা জায়গা নিয়ে আলোচনা হয়েছিল বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যেখানে বলা হচ্ছে যে সদস্য রাষ্ট্র অর্থাৎ এই সম্মিলিত জাতি এই এই যে জায়গা অর্থাৎ এই জোট নিরপেক্ষ যে নীতি জোট নিরপেক্ষ রাষ্ট্রে এই যে জোট তৈরি হলো এই জোটে সদস্য হতে গেলে কী কী লাগবে প্রথম কথা হচ্ছে স্বাধীন বিদেশ নীতি নিতে হবে যে একটা রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রে নিয়ন্ত্রণে থাকবে না সেই রাষ্ট্র যে নীতি নেবে সেই নীতি নয় একটা স্বাধীনভাবে একটা স্বাধীন রাষ্ট্র স্বাধীনভাবে অন্য দেশের সাথে সম্পর্ক করার যে জায়গা সেটাকে বলা হচ্ছে স্বাধীন পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি যাই হোক বিদেশ নীতি নিয়ে আলোচনা করব বিদেশ নীতি নিয়ে একটা ক্লাস বানাবো পরের জায়গা আমরা চলে শান্তিপূর্ণ সহাবস্থান অর্থাৎ সবাই সবার সাথে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে এটা তৃতীয় যে জায়গা সেটা হচ্ছে ঔপনিবেশিক মুক্তি সমর্থন অর্থাৎ যেসব রাষ্ট্রগুলো এখনো ঔপনিবেশিক শাসনের আন্ডারে আছে তাদের মুক্তির জন্য সংগ্রাম করা তাদের মুক্তির অবসান ঘটানো এই ভাবনাটা নিতে হবে যেসব রাষ্ট্র নেবে তারাই কিন্তু এই জোট নিরপেক্ষ রাষ্ট্রের অন্তর্ভুক্ত হতে পারবে পরের জায়গায় চলে যাব ঠান্ডা লড়াইয়ের থেকে বিরত রাখা আমি বলেছি ধনতন্ত্রবাদ আমেরিকার এবং রাশিয়ার সাম্যবাদ এই যে দুটো জোট সারা পৃথিবীতে একদম কাঁপিয়ে দিচ্ছে সারা পৃথিবীতে আবার অস্থির পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে সে তাদের থেকে বিরত থাকতে হবে তাদের কোনো একটা জোটকে সমর্থন করা চলবে না অর্থাৎ তাদের থেকে সম্পূর্ণ আলাদা থেকে নিরপেক্ষভাবে এই জোটের মধ্যে আসতে হবে পরের জায়গায় আমরা চলে যাব যে এর গুরুত্ব কি হয়েছিল অর্থাৎ এই যে বেলগ্রেড সম্মেলন হলো এই সব নীতিগুলো নেওয়া হলো এখানে কি কি গুরুত্ব পরিলক্ষিত হয়েছিল সেই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমে বলেছি যেখানে প্রাতিষ্ঠানিক মর্যাদা দেওয়া হয়েছিল যদি আমি প্রথমে বললাম যে বান্দুম সম্মেলনে যদি ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয় বান্দুং এখানে কিন্তু সেই প্রাতিষ্ঠানিক যে মর্যাদা সেই মর্যাদাটা দেওয়া হয়েছিল আমি চলে যাব এটাই ছিল প্রথম শীর্ষ সম্মেলন আবারও বলছি জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম প্রথম শীর্ষ সম্মেলন ছিল এটা এবং এখানে প্রাতিষ্ঠানিক মর্যাদার সাথে সাথে আমরা দেখব জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা যিনি হয়েছিলেন তিনি ভারতের তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল পরের জায়গায় চলে যাব আর্থিক উন্নয়ন অর্থাৎ এই এইখানে গৃহীত নীতির সাথে সাথে সবার মধ্যে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক স্থিতাবস্থা শান্তি এবং সহাবস্থান সহযোগিতার মাধ্যমে আমি দেখো কথাগুলো যেগুলো বলছি কথাগুলোকে একটু ভেবে নেবে সহযোগিতা স্থিতাবস্থা পারস্পরিক সম্পর্ক তৈরি করা এটার মাধ্যমে এই রাষ্ট্রগুলোর মধ্যে আমি প্রথমে বলেছি যে জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলোর মাধ্যমে মাধ্যমে যে তাদের এই সম্পর্ক তৈরি করার মাধ্যমে তাদের কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেকটা এগিয়ে গিয়েছিল পরের জায়গায় চলে যাব তা হচ্ছে তা হচ্ছে বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অর্থাৎ বিশ্ব সন্ত্রাসবাদ অর্থাৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আমরা বিশ্ব সন্ত্রাসবাদ নিয়ে আমি পরে আলোচনা করব বিশ্ব সন্ত্রাসবাদ বিশ্ব সন্ত্রাসবাদ একটা পৃথিবীর কাছে এখন একটা বিভীষিকা বলতে পারি বিভিন্ন রাষ্ট্রের যেসব জঙ্গি সংগঠনগুলো তৈরি হয়েছে এবং তারা বিভিন্ন জায়গাতে যে নাশকতামূলক ঘটনাগুলো ঘটাচ্ছে অনেক রাষ্ট্র বিরাট ঝামেলার মধ্যে পড়ে গেছে যেমন সুদান সুদানে বিশাল পরিমাণে প্রবলেম চলছে তোমরা জানো যাই হোক আমি পরে আসবো তো সেই বিশ্ব সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই লড়াইয়ের একটা জায়গা তৈরি হয়েছিল এই জোট নিরপেক্ষ আন্দোলন অর্থাৎ তারা পারস্পরিকভাবে একটা নিবিড় সম্পর্কের মাধ্যমে সহযোগিতা স্থিতাবস্থার মাধ্যমে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা লড়াই করেছিল লড়াইয়ের একটা জায়গা তৈরি হয়েছিল এই বেলগ্রেড সম্মেলনের ফলে পরে যে জায়গা সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামে প্রেরণা অর্থাৎ যেসব রাষ্ট্রগুলো তখনও স্বাধীন হয়নি তাদের তারা যাতে স্বাধীনতা পায় তার জন্যে এখানে একটা প্রেরণা হিসেবে কাজ করেছিল বেলগ্রেড সম্মেলন আমি বেলগ্রেড সম্মেলনে গৃহীত নীতির প্রসঙ্গে আমি একটা বলেছি আবার এখানে বলেছি যে দেখো আমি যখন আলোচনা প্রসঙ্গে বলছিলাম যে বেলগ্রেড সম্মেলনে যে যেসব রাষ্ট্রগুলো এখনও স্বাধীনতা পায়নি ঔপনিবেশিক ওপনিবেশ এই দেখো এই এই পয়েন্টটা অর্থাৎ উপনিবেশবাদের অবসান ঘটানো এখানে আলোচনা প্রসঙ্গে বলেছি যে উপনিবেশবাদ অর্থাৎ বৃহৎ শক্তিগুলো যে করায়ত্ত করে রেখেছে দুর্বল শক্তিগুলো তাদেরকে সরিয়ে দেওয়া অর্থাৎ এই যে জায়গাটা চলে আসছে স্বাধীনতা সংগ্রামে তারা প্রেরণা পাচ্ছে যে অন্যান্য রাষ্ট্রগুলো স্বাধীন হয়ে গেছে অর্থাৎ আমরাও সংঘবদ্ধভাবে যেসব রাষ্ট্রগুলো স্বাধীন হয়নি তারা কেউ এই এই এখানে স্বাধীনতার জন্যে তারা প্রেরণা পাচ্ছে বেলগ্রেড সম্মেলনের ফলে আরেকটা কি স্বতন্ত্রতা এটা একটা ইম্পর্টেন্ট জায়গা স্বতন্ত্রতা না থাকলে একটা ব্যক্তি সত্তা কিন্তু কখনো থাকে না তেমনি একটা রাষ্ট্রের স্বতন্ত্রতা যদি না থাকে সেই রাষ্ট্রটা কোনো মূল্য থাকে না তাই এখানে আমরা দেখতে পাবো যে এই জোটগুলোর একটা স্বতন্ত্রতা নীতি নিয়েছিল এবং তাদের স্বতন্ত্রতা পরবর্তী ক্ষেত্রে ভারতে এই ভারতের জওহরলাল নেহরুর নেতৃত্বে এই জোট নিরপেক্ষ আন্দোলন সারা পৃথিবীতে একটা উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছিল যাই হোক আজকে আমার আলোচনা এই পর্যন্তই ছিল আবারও সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম নমস্কার ভালো থেকো সবাই